আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন কাবাব রেসিপি। অল্প সময় আর অল্প কিছু ঘরোয়া মশলায় কিন্তু আপনারা খুব সহজে গ্যাসের চুলায় এই কাবাবটি তৈরি করতে পারবেন। একদম ঝটপটভাবে তৈরি করে চাইলে আপনারা ইফতারেও পরিবেশন করতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে। তাহলে আর কথা না বাড়ি আমি রেসিপিতে চলে যাচ্ছি। কাবাব তৈরি করার জন্য এখানে আমি হাফ কেজি নিয়েছি মুরগির বুকের মাংস। হাড় ছাড়া মাংসটাই এখানে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন আমি এই মাংসগুলোকে একটু বড় আর কিউব করে কেটে নিয়েছি। মাংসটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এরপর পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এবার আমি এখানে নিয়েছি 1 টেবিল চামচ আদা বাটা, নিয়েছি এখানে 1 টেবিল চামচ রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি এখানে আমি 1/4 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়া। জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ। গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করতে পারবেন। ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। টমেটো সস দিয়ে দিচ্ছি এখানে আমি 2 টেবিল চামচ। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়া সস। লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ অনুযায়ী। লবণটা একটু বুঝে দিতে হবে কারণ সয়া সসেও লবণ দেওয়া থাকে। 1 ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি, এখানে প্রায় 2 টেবিল চামচের মতো হবে। এবার এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। কাবাবের কালারটা একটু ভালো আসার জন্য আমি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, তবে অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। মশলার সঙ্গে চিকেনগুলোকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি এই চিকেনটাকে রেস্টে রেখে দিব 2 ঘন্টার জন্য। তবে আপনাদের হাতে যদি একদমই সময় না থাকে তাহলে এটাকে 1/2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিলেও হবে। আমি র্যাপিং পেপার দিয়ে ঢেকে এটাকে রেস্টে রাখবো, তবে আপনারা যে কোনো ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দিতে পারেন। কাবাবের জন্য এখানে আমি কয়েকটা কাবাব কাঠি নিয়েছি। এই কাবাব কাঠিগুলিকে আমি কিছুক্ষণের জন্য পানিতে ভিজিয়ে রাখবো। এতে করে কাবাবগুলো যখন আমি রান্না করব তখন এই কাঠিগুলি ফেটে যাবে না বা ভেঙে যাবে না। আপনারা যদি এখানে স্টিল বা লোহার কাঠিগুলি ব্যবহার করেন তাহলে এভাবে ভিজিয়ে রাখার কোনো দরকার নেই। ম্যারিনেট করা চিকেনগুলো থেকে আমি এখন র্যাপিং পেপারটা সরিয়ে নিচ্ছি। এরপর আমি এই চিকেনগুলোকে আর একবার মশলার সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিব। চিকেনগুলোকে আমি আরও একবার মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি একটা একটা করে চিকেনের টুকরো নিব আর এই কাবাব কাঠির মধ্যে চিকেনের টুকরোগুলোকে গেঁথে নিব। কাঠির দুই পাশে সামান্য করে জায়গা খালি রাখতে হবে, এতে করে কাবাবগুলি ভাজার সময় সুবিধে হবে। এইভাবে করে আমি বাকি মাংসগুলোকেও কাঠির মধ্যে গেঁথে নিচ্ছি। সবগুলো মাংস গেঁথে নেওয়া হয়ে গেলে এবার আমি এগুলোকে ভাজতে চলে যাচ্ছি। একটা প্যানে আমি খুব অল্প করে তেল নিয়ে নিচ্ছি। এই কাবাবগুলি ভাজার জন্য খুব বেশি তেলের কিন্তু কোনো প্রয়োজন নেই। তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি এখানে কাবাবগুলো দিয়ে দিব। একসঙ্গে আমি অনেকগুলো করে দিব না, একসঙ্গে অনেকগুলো দিলে চিকেন থেকে অনেক বেশি পানি বের হয়ে চিকেনের জুসিনেসটা কমে যাবে। চুলার হিটটাকে আমি একদম লোতে করে দিয়েছি আর এরকম লো হিটে কিন্তু এই কাবাবগুলিকে চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে। চিকেনগুলি একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য চুলার হিটটাকে লোতেই রাখতে হবে আর একটু সময় নিয়ে কাবাবগুলিকে ভাজতে হবে। যতক্ষণ পর্যন্ত না এই চিকেনগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই কাবাবগুলিকে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে। প্রায় 10 থেকে 15 মিনিট পর যখন কাবাবের কালারটা কিছুটা চেঞ্জ হয়ে আসবে তখন আমি এখানে সামান্য টমেটো সস ব্রাশ করে দিচ্ছি। চারপাশ থেকে কিন্তু এই টমেটো সসটাকে ব্রাশ করতে হবে, এতে করে দেখতেও ভালো লাগবে আর এই কাবাবটা খেতেও ভালো লাগবে। কাবাবটা আর একদম ড্রাই হয়ে যাবে না। কাবাবটা যদি একদম ড্রাই হয়ে যায় তাহলে কিন্তু কাবাবটা খেতে বেশি ভালো লাগে না। কাবাবের মধ্যে একটু জুসি ভাব থাকতে হয়, তাহলেই খেতে বেশি ভালো লাগে। কাবাবের সঙ্গে যে তেলটা রয়েছে আমি সেই তেলটাকেও এই কাবাবের গায়ের মধ্যে ব্রাশ করে দিচ্ছি, এতে করে কাবাবটা একদমই ড্রাই হয়ে যাবে না। কাবাবগুলোর চারপাশে টমেটো সস আর তেল ব্রাশ করে নিয়েছি ভালোভাবে। এরপরেও এই কাবাবগুলোকে আমি চারপাশ থেকে আরও কিছুক্ষণের জন্য সেঁকে নিব। আপনাদের কাছে যদি এরকম কাবাব কাঠি বা কোনো রকমের কাবাব কাঠি না থাকে তাহলে কিন্তু আপনারা চাইলে প্যানের মধ্যেও এই কাবাবগুলিকে তৈরি করতে পারবেন। আমার এই কাবাবগুলো এখন হয়ে গেছে, আমার প্রায় 15 থেকে 20 মিনিটের মতো সময় লেগেছে। এবার এই কাবাবগুলোকে আমি তুলে নিচ্ছি আর পরিবেশন করে নিচ্ছি।
দেখতে পাচ্ছেন কাবাবগুলি কিন্তু চারপাশ থেকে খুব সুন্দরভাবে কুক হয়েছে। কাবাবের মধ্যে একটু পোড়া পোড়া ভাব থাকলে কাবাবটা দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও কিন্তু স্মোকি একটা অ্যারোমা পাওয়া যায়। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই কাবাবটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। ধরতেই কিন্তু একদমই গলে যাচ্ছে। এই কাবাবগুলো আপনারা ইফতারে পরিবেশন করতে পারেন রুটি, নান অথবা পরোটার সঙ্গে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।